हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल मुन्नीस लाइफस्टाइल। आज के खूब गुरुत्वपूर्ण एक विषय नहीं हाजिर हो गेलाम। आज आलोचना करब एप्पल सिडर भिनेगर नहीं, जा ए समय मानुष देर काछे अनेकेई परिचित एक जिनिस। आज के आलोचना करछि देखुन बंधुरा प्रोडक्टटी अर्गानिक एप्पल सिडर भिनेगर उठ द मदार। किछुदिन आगे मार्केट थेके प्राय विलुप्त हो गेल, एखन किन्तु प्राय हाथेर काछे सकल सुपार शप एबं अनलाइन शपे एई प्रोडक्टटी पाओया যাচ্ছে। দুটি বোতলে এটি হয়ে থাকে 1 লিটার এবং 1/2 লিটার। 1 লিটারের বর্তমান মূল্য 1150 টাকা আর 1/2 লিটার 480 টাকা। তো বন্ধুরা, প্রথমে জেনে নেই অ্যাপেল সিডার ভিনেগার কি। অ্যাপেল সিডার ভিনেগার তৈরি করার জন্য প্রতিটি অ্যাপেলের জন্য 1 চা চামচ চিনি দিয়ে কিছু পানিতে ভিজিয়ে সম্পূর্ণ মিশ্রণটি ভিজিয়ে পচাতে হয় 1 মাস ধরে, এবং এই কাজটি কিন্তু কাচের কৌটোতেই করা হয়ে থাকে। দেখুন, অ্যাপেল সিডার ভিনেগারও কিন্তু কাচের বোতলে সংরক্ষণ করা হয়ে থাকে। আর বাজারে পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টটি একদম হাতের কাছে। আজকের পর্বে অ্যাপেল সিডার ভিনেগারের উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাপেল সিডার ভিনেগারের অনেক উপকারিতা আছে, তার মধ্যে প্রথম উপকারিতা হলো ওজন কমাতে সাহায্য করে। আমাদের দেহের বাড়তি ওজনের জন্য নানা রকম রোগ হতে পারে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ। অ্যাপেল সিডার ভিনেগার ওজন কমাতে সাহায্য করে। এটি বেশি খাওয়ার ইচ্ছাকে দমন করে ও দেহের মেটাবলিজম রেট বাড়ায়, ফলে ওজন কমে খুব সহজে। আপনি রোজ সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলে 2 টেবিল চামচ লেবুর রস ও 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিন। মিশ্রণটি চামচ দিয়ে নাড়িয়ে নিন ও ধীরে ধীরে পান করুন। এই মিশ্রণের নিয়মিত সেবনে খুব দ্রুত ওজন কমে। অ্যাপেল সিডার ভিনেগারের দ্বিতীয় উপকারিতা হলো মুখের দুর্গন্ধ তাড়াতে সাহায্য করে। নিয়মিত ব্রাশ ও মাউথওয়াশ ব্যবহারেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না, তাহলে আপনি অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের মুখের গন্ধের জন্য দায়ী হলো ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়াগুলোকে মারে অ্যাপেল সিডার ভিনেগার। এখন প্রশ্ন হলো, এই ভিনেগার কীভাবে ব্যবহার করব। প্রতিদিন সকালে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে মুখ কুলকুচি করে নিতে পারেন। এতে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে এবং দাঁত হবে চকচকে। অ্যাপেল সিডার ভিনেগারের তৃতীয় উপকারিতা হলো খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল বলতে আমরা বুঝি LDL, অর্থাৎ লো ডেন্সিটি লিকুইডিটি। অনেক গবেষণায় দেখা গেছে অ্যাপেল সিডার ভিনেগার দেহের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমায় অনেকটাই। অ্যাপেল সিডার ভিনেগারের চতুর্থ উপকারিতা হলো রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। টাইপ 2 ডায়াবেটিস এর রক্তের শর্করার পরিমাণ খুব বেড়ে যায়। এর দুটি কারণ থাকতে পারে। প্রথমটি হলো ইনসুলিন তৈরি না করা, আর যাদের ডায়াবেটিস নেই তাদের রক্তেও অনেক সময় শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। আর রক্তে শর্করার পরিমাণ কমাতে অ্যাপেল সিডার ভিনেগার দারুণ ভূমিকা পালন করে। এরপর আসা যাক অ্যাপেল সিডার ভিনেগারের পঞ্চম উপকারিতায়, বদহজম প্রতিরোধ করে। যে খাবারগুলো খাবার পর আপনার বদহজম হয়ে যায়, তা খাবার আগে 1 গ্লাস গরম জলে 1 চা চামচ মধু ও 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে 30 মিনিট আগে খেয়ে নিন। বদহজম থেকে মুক্তি পাবেন খুব সহজে। এরপরে আসা যাক অ্যাপেল সিডার ভিনেগারের ষষ্ঠ উপকারিতায়, তা হলো ব্রণ সমস্যা দূর করে। ব্রণ সমস্যার একটি ঘরোয়া সমাধান হলো অ্যাপেল সিডার ভিনেগার। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অ্যাপেল সিডার ভিনেগারের সপ্তম উপকারিতা হলো পায়ের পেশির টান প্রতিরোধ করে। আপনার যদি পায়ের পেশিতে টান লাগে, তাহলে বুঝতে হবে আপনার দেহের পটাশিয়ামের অভাব আছে। অ্যাপেল সিডার ভিনেগারে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম। 1 গ্লাস হালকা গরম জলে 2 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার ও 1 চা চামচ মধু মিশিয়ে সেবন করলে এই সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি। এরপর আসা যাক অ্যাপেল সিডার ভিনেগারের অষ্টম উপকারিতায়, চুল পড়া প্রতিরোধ করে। চুলের যত্নে এই ভিনেগার খুব উপকারী। 1 গ্লাস জলে 2 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের কন্ডিশনারের কাজ করে, ফলে চুল ঝলমলে ও প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়া অ্যাপল সিডার ভিনেগার খুশকি দূর করতে সাহায্য করে, কারণ এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। তাহলে আজকে কিন্তু আমরা অনেকগুলো অ্যাপল সিডার ভিনেগারের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম এবং অ্যাপল সিডার ভিনেগার আমাদের জন্য কতটা উপকারী তা কিন্তু আমরা বুঝতেই পারলাম। সো বন্ধুরা, তবে সব কিছুরই সঠিক ব্যবহার করতে হবে। কোনো কিছু বেশি ব্যবহার করলে কিন্তু তার সাইড এফেক্ট থাকতেই পারে, সঠিকভাবে ব্যবহার করতে জানলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।